ختم. بائے بائے ٹاٹا گڈ بائے گیا. ہلو ایوری ون, السلام علیکم سب کے, فصلیں نتن ایک بلگ سے سواگت. آج کے ہمارے جو بھیش ایک دن بھیش بولتے کہ আমি হচ্ছে যে ওরিয়নে জব করি, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারে জব করি. তো এই জবটা আমি আর কন্টিনিউ করতে পারতেছি না, বিশেষ একটা কারণে হচ্ছে যে জবটা ছাড়া হচ্ছে. তো বাসা থেকে বের হয়েছি মেইনলি একটু মোহাম্মদপুর টাউন হলে কাজ ছিল, টাউন হলের কাজটা অলমোস্ট আধা ঘন্টা আগে শেষ করছি, করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি. যাচ্ছি হচ্ছে যে যাত্রাবাড়ির দিকে, যাত্রাবাড়ির দিকে ফ্লাইওভার যে অফিস আছে ওরিয়নের অফিস সেখানে যাচ্ছি, যেখানে আমি জব করি. তো আজকে মূলত যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিজাইন দিব, আর আমার শ্রদ্ধেয় যে স্যাররা আছে তাদের সাথে একটু দেখা করে আসব. রিজাইন দেওয়ার কারণ ভাই নেগেটিভ কিছু না, রিজাইন দিচ্ছি নিজের পার্সোনাল কিছু কাজের জন্য, এবং হচ্ছে যে ওটা পরে বলবো, সমস্যা নেই, ওটা সারপ্রাইজ থাক কী কারণে রিজাইন দিছি এটা পরে জানাবো, একটা ভিডিওতে দেখাই দিব. তো আজকে যাচ্ছি মূলত এই কারণেই. তো দেখা হবে সামনে ফ্লাইওভারে উঠি, যারা আছে ফ্লাইওভারের স্টাফ সবার সাথে দেখি দেয় লাস্ট, আবার কবে আসি না আসি ঠিক নাই, লাস্টবার দেখা করে যাওয়া যায় কিনা সবার সাথে চেষ্টা করবো আজকে দেখা করে যাওয়ার, দেখি কতটুক কি কাকে পাওয়া যায় কাকে পাওয়া যায় না দেখি. তো চলেন ডিউ থেকে বের হই আপাতত. চাকরির জন্য ফ্লাইওভারে চালানো শেষবার, মানে চাকরি করি এই অবস্থায় শেষবার, হয়তো এরপর আবার কবে আসি ঠিক নাই. আসলে খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, টানা অনেক দিন এখানে ডিউটি করছি, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে এরকম সম্পর্ক হয়েছে যে নিজের ভাইয়ের মতো একদম ক্লোজ সম্পর্ক, সবাই দেই হচ্ছে যে আমরা মাঝে মাঝে অনেক তুচ্ছ জিনিসের জন্য, একদম তুচ্ছ জিনিসের জন্য অনেক বড় বড় ডিসিশন নেই. আমার মনে হয় যে আমার এটা একটা সিদ্ধান্তের জন্য, আমি মোটামুটি একটা জিনিসের জন্যই আমি হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত নিছি. আমাকে অনেকে বুঝাইছে যে দেখো চাকরিটা ছাড়ার আগে একটু চিন্তা ভাবনা করো, বর্তমানে চাকরির বাজার কি কেমন একটু ইয়া করো, চিন্তা ভাবনা করে এরপর একটা ডিসিশন নাও. আমি আসলে হচ্ছে যে আপনাদের বুঝাইতে পারবো না এটার কারণটা ঠিক, অন্য একটা ভিডিওতে বোঝাবো, তবে আজকে আমার ফিলিংসটাই হচ্ছে যে আমার খুবই খারাপ লাগতেছে, খুবই মানে খুবই খারাপ লাগতেছে. অনেক দিন ডিউটি করছি ফ্লাইওভারে একসাথে, অনেকের সাথে ভালো বন্ডিং ছিল, মেনলি স্কুল কলেজে থাকলে যেরকম একটা বন্ডিং হয়ে যায় ফ্রেন্ড সার্কেলদের সাথে. তো আমরা যখন স্কুল থেকে কলেজে উঠি তখন অনেক ফ্রেন্ড চলে যায়, বা হচ্ছে যে কলেজ থেকে ভার্সিটিতে উঠি তখন অনেক ফ্রেন্ড হচ্ছে অন্য ভার্সিটি বা কলেজে ডিগ্রি পড়ে. তো এগুলোর মতোই মেনলি জবটা ছাড়তেছি, তাদের সাথে ভালো বন্ডিং ছিল এখন চলে যাচ্ছি, এই কারণেই হচ্ছে যে একটু খারাপ লাগতেছে. তবে আজকে চেষ্টা করব সবার সাথে কম বেশ দেখা করে যাওয়ার, বিশেষ করে আমার দুইটা স্যার আছে, খুবই পছন্দের দুইটা স্যার আছে যারা আমার জুনিয়র হিসাবে খুবই আদর করে. দেখি দুই স্যারকে পাই কি না, মূলত তাদের সাথে দেখা করার জন্যই আজকে আসা. চাকরি তো ছাড়তেছি আজকে, জানি টোলটা রাখেনি, মনে হয় না রাখবে. না, হেলমেটের কারণে চিনে নাই, না চিনারও কারণ আছে, কারণ আমি হচ্ছে যে ক্যামেরা সবসময় লাগানো থাকে না হেলমেটে. উনি হচ্ছে যে আজকে ফার্স্ট আমাকে ক্যামেরা লাগানো অবস্থায় দেখছে, যার কারণে একটু বিভ্রান্তিতে পড়ছে. যাক ছাইরা দিল, হয়তো সামনের বার থেকে আমি আর এই সুযোগ পাবো না. আজকে যেহেতু লাস্ট অন ডিউটি, রিজাইন দিব যেহেতু ডিউটি শো করবে, তো সেই হিসাবে আজকে ছাড়ছে. তবে নেক্সট টাইম আর এই সুযোগ
পাবো বলে একদমই মনে হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? এই তো স্যার, স্যার যাচ্ছি বলতে আসছি। সার্জেন্ট মিঠু স্যার খুবই পরিচিত পার্সন, আমার সাথে মোটামুটি ভালো পরিচয়। এখন এই যে চাকরি ছাড়তেছি এটা শুনলো খুবই মন খারাপ করছে, কারণ আমার এখানে ডিউটি হইলে গোলাপবাগে যদি আমার কখনো আসতে হয় উনি থাকে, না হইলে অনেকে অফিসার থাকে, সার্জেন্ট থাকে, তাদের সাথে আমাদের মেনলি কাজ, তো ওই রকম বন্ডিংটাও তৈরি হয়ে গেছে তাদের সাথে। এটাই হচ্ছে যে কথা, সামনে আবার পুলিশ আটকাবে দেখি। আহের এদিকে এদিকে হেন, কি অবস্থা আপনার? না এটা লাগাইতেছি, আর বড় কথা হচ্ছে যে চাকরি ছেড়ে দিতেছি দোয়া রাখেন। ভালো তো এখন, এর থেকে ভালো বলতে অন্য একটা প্ল্যান আছে মেনলি, এর লেগে চাকরি ছাড়ছি ওই টাইপেরই, আর পাশাপাশি দেখি ফ্যামিলি বিজনেস টিজনেসে ঢুকার চিন্তা। তবে দোয়া রাখেন ভাই, আসলে দেখা করুন মাস্ট, ঠিক আছে? আল্লাহ হাফেজ ভাই। সময় 6:09, সেই সকাল 10টার দিকে আসছি, আর এখন হচ্ছে যে মুভ করতেছি। স্যারদের সবার সাথে অলমোস্ট দেখা হয়েছে, দেখা টেখা কমপ্লিট, এখন অফিস থেকে যাচ্ছি, আবার কবে আসি ঠিক নাই আজকের জন্য, যাই সামনের দিকে যাই তারপর কথা হবে। আইয়ে আইয়ে সম্পূর্ণ রাস্তা জ্যাম, সম্পূর্ণ রাস্তা জ্যাম, যার কারণে হচ্ছে যে ক্যামেরা অন করতেই পারি নাই। ফ্লাইওভার বলেন, নিচে নীলক্ষেত, নিউ মার্কেট, যাই বলেন পুরাটা রাস্তা জ্যাম। এদিকটা একটু ফাঁকা পাইছি যার কারণে হচ্ছে যে ক্যামেরাটা অন করছি। তো যেটা বলার যে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম, স্যার ছিল না, যে ডিপার্টমেন্ট হেড ছিল ওই স্যার ছিল না, ওই স্যারের সাথে মূলত দেখা করা ছিল, আর একজন ছিল যে সিনিয়র এক্সিকিউটিভ স্যার, ওনার সাথেও দেখা করা, যাক সবার সাথে মোটামুটি দেখা হয়েছে। যেহেতু হচ্ছে যে একটা ভালো একটা উদ্দেশ্যে চাকরিটা ছাড়তেছি, ভালো একটা উদ্দেশ্যে, তারাও শুনছে, যার কারণে সবাই শুভকামনা জানাইছে। তো আমার খারাপ লাগছে, এতদিন তাদের স্নেহ পাইছি, বস হিসাবে যথেষ্ট পরিমাণ, মানে কি বলবো, তাদেরকে নিয়ে আসলে বলার কিছু নাই, তো এই জন্যই মেনলি খারাপ লাগছে। তা সামনাসামনি তো কিছু বলা যায় নাই, যাক এতটুকু বলবো, তারা হচ্ছে যে সবসময় আমার শ্রদ্ধায় থাকবে, স্মরণে থাকবে, আর তেমন কিছু বলার নেই। যাক, অতঃপর হচ্ছে যে বাসার কাছাকাছি চলে আসলাম, পুরাটা রাস্তাই আজকে যানজটের উপর গেছে, পুরাটা রাস্তা, একটু জায়গাও শান্তিতে চালাই আসতে পারি নাই। এটা আবার কি, এটা আবার কি, কি সমস্যা, সমস্যা কি? যাক যাই হোক, আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।